ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার বিশাল হাট। বিভিন্ন জাতের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা ভিড় করছেন হাটে। এই হাট থেকেই ধানের চারা সংগ্রহ করছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। মেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও বিক্রি হচ্ছে চারা, তবে হঠাৎ পানি বৃদ্ধিতে কমেছে চারার চাহিদা। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বীজতলে তৈরি হওয়ায় চারা নিয়ে নেই হাহাকার। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 51,500 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্য পূরণে জেলার 2,832 হেক্টর জমিতে তৈরি করা হয় আমন বীজতলা। এসব বীজতলা থেকে উৎপাদিত ধানের চারা নিয়ে কৃষক ও পাইকাররা ভিড় করছেন হাটে। সব উপজেলায় হাট বসলেও রোপা আমন মৌসুম ঘিরে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বসেছে ধানের চারার সবচেয়ে বড় হাট। এই হাট থেকেই খাসা, নাজির সাইল, বিনা সাত, BR-22 ধানের চারা সংগ্রহ করছেন জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা। প্রতি আটি চারা 80 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলা থেকে চারা কিনতে আসছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। প্রতিদিন 1,00,000 টাকার চারা বিক্রি হয় এ হাটে। মানসম্পন্ন চারা উৎপাদনে কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। 9,000 টাকা খরচ হয়েছে। চারা সংকট মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরির কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। নন্দনপুর বাজারটি সবচেয়ে পপুলার আপনার চারা বেচার একটা স্থান। সেই জায়গায় প্রতিদিনে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার চারা বিক্রি হয়। আমাদের উপসহায় কৃষি কর্মকর্তা চারার মান ঠিক রাখতে ওই সমস্ত কৃষি উদ্যোক্তাদের যারা চারা তৈরি করে তাদের কিন্তু আমরা কারিগরি জ্ঞান দিই যাতে চারার মানটা ভালো থাকে। ব্রাহ্মণবাড়িয়া এবার লক্ষ্যমাত্রার চেয়ে 176 হেক্টর বেশি জমিতে আমন বীজতলা তৈরি হয়। মনিরুজ্জামান পলাশ, SCTV, ব্রাহ্মণবাড়িয়া।